এটো আসলে আমার সমষ্টি একেবারে মানে একেবারে কিনারতে থাকা মামরা সমষ্টি আমার তাতে আটটা পঞ্চায়েত আছে সেই আটটা পঞ্চায়েতের রাইজ আজি এই সভাত উপস্থিত থাকিব এই আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে এটা অতি আমার আহোমর জনগোষ্ঠীর কারণে একটা গুরুত্বপূর্ণ অঞ্চলত আজি তেখেতে আজি আহিব তেখেতক আমি আদরণি জানাইছো এই অঞ্চলতে আমার রীতি নীতি আর পরম্পরা আহোমর গোটেইখিনি ধরে রখা মানুষখিনি এই অঞ্চলতে আছে যিখিনি আমি বহু মানুষ হিন্দু হয়ে গলো কিন্তু বহু মানুষ ইয়াতে আহোমর নিজের পরম্পরায় আজিও ধরে রাখিছে আজি সেই সকলের মাজত মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহিব আমার কারণে খুব ভাল খবর আর দ্বিতীয়তে এই অঞ্চলের উন্নয়নের কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যথেষ্টখিনি কাম করেছে ইয়াতে আমার এভাগী দেওহাল আছে দেওহালত যাওয়া সময়সাত যেটা বাই ইলেকশন হল প্রায় 1 কোটি টাকা এই দেওহালখন উন্নত উন্নয়নের কারণে দিছে লগতে বাখর বেঙেনা গছ এজোপা আছে পৃথিবীর ভিতর একমাত্র গছ বলে কলেও ভুল নয় সেই গছজোপা বহুতে রিসার্চ করে সাবলে আহে সেই গছজোপার কারণে আজি 50 লাখ টাকা দিছে আমার ইয়াতে পুথিপাজি বহুতর পরিয়ালত আছে সেই পুথিপাজিবিল যাতে চাব পারে তার কারণে ইয়াতে গেস্ট হাউস একটা দিয়ার ব্যবস্থা করেছে পুথিপাজিবিল আমার যা হাঁসি পাতর পুথি আছে সংরক্ষণের একটা ব্যবস্থা করেছে সেখানে এই যিখিনি কাম করেছে তারবাবে আজি অজস্রজন মানুষ আজি এই সভাখনত উপস্থিত থাকিব আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙর ধন্যবাদ জানাবলে আহিব আর ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটদান করবলে আহিব সব বাগিচা অঞ্চলত এতিয়া আর কংগ্রেসের হাতখন দেখিবলে পোৱা না যায় এটা সময় তেওঁলোকে যিটো কথা কৈছিলে যে বাপ দাদার এটা দল বলে কৈছিলে তেওঁলোকে এটা সময় তেওঁলোক আছিলে কিন্তু লাহে লাহে যেতিয়া সেই জনগোষ্ঠীটুক প্রতারণা করা আরম্ভ করলে লাহে লাহে আর তেওঁলোকৰ যিবিলাক প্রাপ্য সেই প্রাপ্যবিলাক দিয়ার বন্ধ করলে তেতিয়াৰ পৰা বাগিচা অঞ্চলৰ ৰাইজে কংগ্রেস দলটুক এৰি দিলে এটা কথা আপোনালোকে চাব সময় যোৱাৰ লগে লগে আগৰ পরিবেশ চেঞ্জ বদলি বদলি হয় আর সেই সময়তে কি হয় নতুন প্রজন্ম আগবাহিব কারণে তাত শিক্ষার হার আগবাহিছে বাড়িছে বা লড়াবিলাকে আগবাহিব বিচাৰিছে সেই সময়তে যদি আমি সহায় নকৰো সেই সকলক অকল যদি চাহ বাগানত অকল পাত তুলিবৰ কারণে পরিয়ালবিলাকক আমি উৎসাহ দিওঁ যদি তেওঁলোকক বাহিৰত যিবিলাক আমার সরকারি সা সুবিধা সেইবিলাক যদি নিদো লাহে লাহে তেওঁলোকৰ দল বা সরকার প্রতি তেওঁলোকর বিশ্বাসটো নাইকিয়া হৈ যায় চাহ বাগিচাত আজি দিনটোত বিজেপিয়ে আগত যিটো দরমহা আছিলে দরমহা নিৰিখতকৈ বেছি দিলেগে এতিয়া প্রায় তাতকে প্রায় 30 গুণ 30% বেছি দিছে দ্বিতীয়তে যিবিলাক ৰেচন কার্ড দিয়া হৈছে আজি বাগানৰ যিসকল শ্রমিক আছে তেওঁলোকে বাগানৰ পৰাও ৰেচন পায় আৰু আমাৰ চৰকাৰে দিয়া ৰেচনৰ পৰাও তেওঁ বিনামূলীয়া চাউল পায় 2 নম্বৰ তৃতীয় কথাটো হল যে সেই ৰেচন কার্ডখনৰ লগত আজি সকলোবিলাক যি পৰিয়াল আছে সকলোৱে কেইদিনমানৰ পিছতে অৰুণোদয় কার্ড পাব তাৰ উপৰিও তেওঁলোকক পঢ়াৰ কাৰণে ৰিজাৰ্ভেশ্যন কৰিছে প্ৰায় 48টা ছিট ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল কলেজের কারণে এই যা সিট রিজার্ভেশন করেছে তাদের বহুত বাগানের লড়াছলে ভবিষ্যতে ডক্টর ইঞ্জিনিয়ার হব পাৰিব আৰু আমার যা স্কলারশিপ দিছে সেই স্কলারশিপ দীনদয়ালের স্কলারশিপের পর আরম্ভ করে যা দিছে তাত বাগান অঞ্চলত বসবাস করে থাকা লড়াছলীবিল যাতে ভবিষ্যতে আগবাহিব পারে তার একটা পরিকল্পনা করেছে আর আসনি লৈছে এইবিলাকে যোগেদি বাগান অঞ্চলের নতুন প্রজন্মই যিসকলে বাগানত কাম করবলে ইচ্ছা করা নকরে তেওঁলোকে কিন্তু আগবাহি যাবলে মাহমুড়া কথা তো মই নকম তাত মাননীয় মন্ত্রী যোগেন মোহন ডাঙরিয়া আছে কিন্তু মই ডিমৌ সমষ্টির পৰা আশা করছো এই সময়তে যিমানখিনি সভা সমিতি পাতিছো এই সভা সমিতিবিলাকত ইমান উৎসাহ দেখিছো প্রায় 20,000 বা 25,000 ভোটত আমি তপন গগৈ দাঁড়া জিকাব পাৰিম।